শীঘ্রই আরামবাগের চাঁদুর ফরেস্টে সম্পূর্ণভাবে বন্ধ হতে চলেছে বনভোজন। বৃহস্পতিবার এক প্রেস কনফারেন্সের মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন আরামবাগের ফরেস্ট রেঞ্জার আশরাফুল ইসলাম। এখন দেখুন তিনি কি জানাচ্ছেন। সবার আগে আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই মানুষের কাছে, 25শে ডিসেম্বর আমরা যেভাবে সুষ্ঠুভাবে পিকনিকের একটা বাতাবরণ তৈরি করা গেল চাঁদুর ফরেস্টে, সেটা করার পর একটা বৃহৎংশের মানুষের শুভেচ্ছা এবং সাড়া আমরা পেয়েছি। কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে ভুল বার্তাও গেছে। আমরা আমরা আমাদের বন দপ্তর থেকে আমরা এটা পরিষ্কার করে দিতে চাই। সবার আগে বুঝে নিতে হবে, অনেকের ধারণা এটা পিকনিক স্পট, এটা কিন্তু কোনো পিকনিক স্পট নয়, এটা কিন্তু একটা সংরক্ষিত বনাঞ্চল, রিজার্ভ ফরেস্ট। কিন্তু দীর্ঘদিন ধরে একটা প্রথা চলে আসছিল যে এখানে পিকনিক করব চাঁদুর ফরেস্টে। কিন্তু আমাদের ডিপার্টমেন্টের এই চাঁদুর ফরেস্টের যে ক্ষয়িষ্ণু একটা অবস্থা তৈরি হয়েছে, সেটাকে ফিরিয়ে এর যে সবুজ আচ্ছাদন তৈরি করার ব্যাপারে একটা কিন্তু বৃহৎ পরিকল্পনা রয়েছে, এবং সেই পরিকল্পনাকে সাফল্যমণ্ডিত করার জন্য সবার আগে এখানে ট্রেসপাসার্স অর্থাৎ বাইরের লোক ঢোকা বন্ধ হওয়াটা জরুরি। আমাদের ডিপার্টমেন্টের ভাবনা ছিল যে সম্পূর্ণভাবে এখানে যেভাবে পিকনিকের নামে যথেচ্ছাচারিতা হয়, যেভাবে এখানকার ওয়াইল্ড লাইফকে ডিস্টার্ব করা হয়, যেভাবে এখানে প্লাস্টিক ফেলে এখানকার ফার্টাইল সয়েলকে নষ্ট করা হয়, সেটার জন্য পিকনিক টোটালি স্টপ করবে একটা ভাবনা ছিল। কিন্তু রেঞ্জ অফিসার আরামবাগ হিসেবে এটা আমার মনে হয়েছিল যে আমরা যদি হঠাৎ করে এ বছরই পিকনিকটা বন্ধ করে দিই, তাহলে দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষ যারা এই বার্তা যাদের কাছে পৌঁছাবে না ঠিকভাবে, যদিও আমরা একটা লাগাতার প্রচার কর্মসূচির মধ্যে দিয়ে গেছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, খবরের কাগজ, ক্যাম্পেনিং, মাইকিং, সমস্ত কিছু আমরা করেছি, তা সত্ত্বেও একটা অংশের মানুষ জানবে না এটা ধরে নিয়েই তারা যাতে অসুবিধায় না পড়ে, সেই জন্যে কিছু বিধিনিষেধ আরোপ করে, কিছু বিধিনিষেধের মধ্যে দিয়ে আমরা যারা আমাদের কাছে এসছে এবং অনুমতি চেয়েছে লিখিতভাবে, আমরা তাদেরকে অনুমতি দিয়েছি। তারপরেও কিছু মানুষের কাছে ভুল বার্তা গেছে যে এটা পিকনিক স্পট, এখানে পিকনিক করলে, অনেকে এসে বলেছে আচ্ছা কি পিকনিকের জন্য কি টাকা লাগে, কোনো টাকা লাগে না, কারণ এটা তো পিকনিক স্পট নয়, আমরা তার জন্য কোনো টাকা নিচ্ছি না। কিন্তু মানুষের কাছে অনেকে বোঝা আছে এখানে জলের ব্যবস্থা কী আছে, এখানে বাথরুম কী আছে, সমস্ত কিছু নেই কেন। তো ওইখানেই আমার বক্তব্য যে সেগুলো পাওয়া যায় যখন কোনো বিনোদনমূলক জায়গা হয়, সেখানে জলের ব্যবস্থা থাকবে, সেখানে টয়লেট থাকবে, সেখানে রেস্টুরেন্ট থাকবে, সমস্ত কিছু থাকবে। তো এটা তো বিনোদন পার্ক নয়, এটা তো একটা সংরক্ষিত বনাঞ্চল। এই বার্তাটাই আমরা মানুষকে দিতে চাইছি যে সংরক্ষিত বনাঞ্চলে যেটা সরকার চাইছে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়ে সেখানে এখানের সবুজ আচ্ছাদনকে তৈরি করতে, সেটা তো আমরা সাধারণ মানুষের কথা ভেবে কিছুটা সেখানে রিল্যাক্সেশন দিয়েছি, কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যেতে বলেছি। আগামী দিনে 31শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারিও আমরা যেভাবে 25শে ডিসেম্বর নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে এবং কিছু শর্তাবলী প্রয়োগ করার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে যে সুযোগটা দিয়েছি, আমরা কিন্তু 31শে ডিসেম্বর, জানুয়ারিতে এবং 1লা জানুয়ারিতেও সে একইভাবে আমরা তাদেরকে সুযোগ দেব, যাতে করে মানুষের বিনোদন সম্পূর্ণ বিনষ্ট না হয় অন্তত এই বছরটা, এবং তার সাথে সাথে যাতে করে এখানকার বন্য প্রাণী পশু তারাও যাতে হচ্ছে যে ভালো থাকতে পারে, সেই সব দিকটা বজায় রেখে আমরা মানুষকে সুযোগ দেব। মানুষকে জলের ব্যবস্থা নিজেকে করতে হবে, কোথা থেকে নিয়ে আসবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, জল আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট প্রোভাইড করছি না। সত্যি কথা বলতে কি, আমরা মানুষকে নিরুৎসাহিত করছি, আমরা চাইছি মানুষ বিকল্প জায়গা বেছে নিক, বন্যেরা যাতে বনে সুন্দর থাকতে পারে, আমরা বিকল্প জায়গা, মানব সভ্যতার মধ্যে যারা রয়েছে আমরা আমাদের বিকল্প জায়গা খুঁজে নেব, বনটা আমরা বন্যদের জন্যই ছেড়ে দেবো। তাহলে আমরা সেই ভাবনা থেকে মানুষকে সরে যেতে বলছি এখান থেকে, এটাই হচ্ছে যে আমাদের বার্তা। এবং যেভাবে 25শে ডিসেম্বর করেছিলাম, ঠিক একইভাবে আমার এখানকার লোকাল ক্লাবের যে তরুণ প্রজন্ম, তারাও হচ্ছে যে পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, যেমন 25শে ডিসেম্বর ছিল তেমনি 31শে ডিসেম্বর, 1লা জানুয়ারিও থাকবে, এবং তার সাথে লোকাল যে পুলিশ প্রশাসন, তারাও আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা সবাই মিলে আশাবাদী যে এবছরের
সবুজ এবং বন্য প্রাণী এবং মানুষ সবাই একসাথে হাসবে। আমরা একটা ভাবনা রেখেছি, ফিস্ট তো সাধারণত শীতকালে হয়, এই 1 জানুয়ারি, 8ই জানুয়ারি কি খুব জোর হলে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, এই বছরটা আমরা এই নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়েই আমরা অনুমতি দেবো মানুষকে। কিন্তু সামনে বছর অর্থাৎ 2023-এর নভেম্বর ডিসেম্বর থেকে নেক্সট যে পিকনিক সিজন আসবে, তখন আর এখানে কোনো মানুষ ঢুকতে পারবে না, পিকনিক কোনোভাবে অ্যালাউ করা যাবে না, এটা আমাদের সরকারিভাবে ভাবনা আছে। না, এটা এটা একটা বোঝার ব্যাপার আছে, দুটো জঙ্গলের দুটো ভাগ আছে, একটা হচ্ছে যে সুরক্ষিত বনাঞ্চল, একটা সংরক্ষিত বনাঞ্চল। সুরক্ষিত বনাঞ্চলে মানুষ যেতে পারে, কিন্তু সংরক্ষিত বনাঞ্চলে বন দপ্তরের বিশেষ অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। তো সেই অবাধ প্রবেশ যেটা ছিল, প্রবেশ এবার হচ্ছে যে আপনারা যদি দেখেন এই চাঁদুর ফরেস্টের ভেতর দিয়েই ওইদিকে নদীর ধারে যে জমিগুলো আছে সেই জমিতে যাওয়ার রাস্তা, তাহলে সেখানটা আমাদেরকে ভাবতে হবে মাঝখান দিয়ে। যেমন দেখবেন ইয়েতে আছে ন্যাশনাল পার্ক বা স্যাংচুয়ারিতেও মাঝখান দিয়ে রাস্তা করা থাকে, ন্যাশনাল পার্কে বিশেষত গ্রামগুলো মানে জঙ্গল সংলগ্ন গ্রামে যাওয়া, সেরকম যদি থাকে আলাদা ব্যাপার। কিন্তু জঙ্গলের ভেতর যথেচ্ছাচারিতা বা যেভাবে খুশি যাব, জঙ্গলে গিয়ে কেউ দেশলাই জ্বালাবে, কেউ হচ্ছে যে কোনো অসামাজিক কাজ করবে, এই ধরনের মানুষদের জঙ্গলে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে যাবে। সুরক্ষিত বনাঞ্চল কোনখানটা? যেটা আমাদের এখানে যা দেখেছি, আমার আরামবাগ রেঞ্জের সম্পূর্ণ যতগুলো ফরেস্ট আছে, মানে বাবলা, পারাদ্ধা, ভাদুর, আমার এই চাঁদুর এবং রাঙামাটি, রাঙামাটির একটা পার্ট সামান্য হয়তো সুরক্ষিত বনাঞ্চল রয়েছে, কিন্তু তাছাড়া আমি যতগুলো জায়গা বললাম এই টোটালটাই আমার সংরক্ষিত বনাঞ্চল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে যে জায়গাটাকে আমরা এত পছন্দ করছি সেই চাঁদুর ফরেস্টটা কিন্তু সংরক্ষিত বনাঞ্চল হলেও আমাদেরই অত্যাচারে সবচেয়ে সুন্দর জায়গাটা সবচেয়ে খারাপ পজিশনে রয়েছে। অথচ পাশাপাশি আপনি পারাদ্ধা দেখুন, বাবলায়, ভাদুরে জঙ্গল কিন্তু অনেক ভালো আছে, কারণ সেখানে সেগুলোও সংরক্ষিত বনাঞ্চল, কিন্তু সেখানে মানুষ গিয়ে অত্যাচার করে না। এখানে আমরা এত বেশি অত্যাচার করি যে এই চাঁদুর ফরেস্ট যার সুনাম বহু দূর পর্যন্ত রয়েছে সেই জঙ্গলটা আজকে খুব খারাপ অবস্থায় রয়েছে, আমরা চাইছি সেটাকে ফিরিয়ে আনতে। বাকিগুলোর ক্ষেত্রেও কি একই পদক্ষেপ নেওয়া? একই পদক্ষেপ সবগুলোর ক্ষেত্রেই রয়েছে। অনেকে এবছরই যারা পিকনিক করছে, অনেকে পারাদ্ধায় যেতে চাইছে, অনেকে বাবলায় যেতে চাইছে, অনেকে ভাদুরে করছে, একই সিস্টেমে তাদেরকে এখানে আগে আবেদন করতে হচ্ছে। শর্তাবলী মেনে যদি তারা মনে করছে যে আমরা পিকনিক করতে পারবো, তাহলে তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে, তারা সেখানে করছে। আমার নাম আশরাফুল ইসলাম, আমি রেঞ্জ অফিসার, আরামবাগ রেঞ্জ। এবার আরামবাগে আসতে চলেছে বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ালা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির হতে চলেছে বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই, আরামকোনের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।